হাই বন্ধুরা, আমরা এখন আছি হাওড়া ময়দানেতে। তো আমরা আজকে যাব সরসদনে, যে নতুন প্ল্যানেটোরিয়ামটি হয়েছে ওখানে। আমরা আগের দিন ঘুরিয়ে এসেছিলাম, বাট মেয়েটা যায়নি, ওই জন্য ওকে নিয়ে আমরা আজকে যাচ্ছি। তো রবিবার দিন আমরা গিয়েছিলাম, সেদিন এই মেট্রো স্টেশন বন্ধ ছিল, রবিবার দিন করে বন্ধ থাকে। তো এখন বাস দিয়ে আমরা যাচ্ছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনের যে এসে গেছি সরসদনে। তো এখানে আপনারা জানেন যে চারটে শো হয়, চারটে শো। একটা হচ্ছে তিনটে সময়, একটা চারটে, একটা পাঁচটা, আর একটা হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ। আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের এক একটা শো হয়। তো তিনটে যে শোটা হচ্ছে ইংরাজির, চারটে শোটা হচ্ছে হিন্দি, পাঁচটা আর পাঁচটা পঁয়তাল্লিশের দুটোই হচ্ছে বাংলা। তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমরা পাঁচটা পঁয়তাল্লিশের শোয়ের যে টিকিট সেটা আমরা কেটেছিলাম। তো এখানে একটু বলে রাখা ভালো, ভেতরের ভিডিও তুলতে যেহেতু বারণ করে, আমরা ভেতরের ভিডিও ওই জন্যে তুলিনি। ভেতরে যে ওয়েটিং রুম আছে ওইখানটাই শুধু আমরা দেখাতে পারবো। এখানে আমরা বসে আছি, এরপরেতে ওরা ডেকে নেবে ভেতরকার শো ফাঁকা হলে। আচ্ছা, টিকিট প্রাইস যেটা বড়দের ক্ষেত্রে হচ্ছে ১২০ টাকা, আর বাচ্চাদের ৭০ টাকা। হলুদ রঙের যে স্লিপটা দেখলেন ওটা বাচ্চাদের, আর পিঙ্ক কালারেরটা হচ্ছে বড়দের। আর এখানেতে এই যে ওয়েটিং রুম যেটা দেখছেন, এখানেতে ব্যাগটা জমা রেখে ভেতরেতে যেতে হয়। এখানে ওয়াশরুম আছে, হ্যাঁ, প্রয়োজন হলে যে কেউ ইউজ করতে পারেন। আর একটা বলি, ভেতরে গেলে ভীষণ আনন্দ হবে, বড়দের তো বটেই, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। তো আমরা এখন দেখে বেরিয়ে এসেছি, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার, খুব ভালো লাগবে। আর সরসদনটা ভীষণ ভালো করে সাজানো, সুন্দর করে। এটা আমাদের প্রত্যেকটা হাওড়াবাসীর কাছে একটা গৌরবের বিষয়। আমরা মাঝে মাঝে এখানে আসি, কারণ কেননা আমার মেয়ের নাচের প্রোগ্রাম পড়ে। তো যাই হোক বন্ধুরা, আপনারাও আসুন, ঘুরে যাবেন, বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গিয়েছি, যখন আপনারা ভেতরেতে ঢুকবেন তখন ওনারা হাতে একটা করে ওই 3D চশমা আপনাদের হাতে দিয়ে দেবে, যেটাতে আরও জিনিসটা, আরও বিষয়টাকে মানে রিয়েল লাগবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতন টাটা।